Just ask how is Bangladesh. I said yes, Bangladesh is doing very well in other way, but only problem that we have. Rohingya issue Trumper kache kono protesta nei Bangladesher. Reuters ke pradhanmantri Sushma sathe boithok. সুচির কণ্ঠে সেনাবাহিনীর সুর, আন্তর্জাতিক চাপে ভীত নয় মিয়ানমার, বৃষ্টিতে রোহিঙ্গা শরণার্থীদের ভোগান্তি চরমে, চালের দাম বাড়ানোর পেছনে সিন্ডিকেটকে দুষলেন একাধিক মন্ত্রী, কুষ্টিয়ায় পাইকারিতে কিছুটা কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। কিন্তু বাস্তব তো দেখছেন, যা পাঁচটা ছেলেপেলে আছে সেই পাঁচটা ছেলেপেলে এক কেজি চাল কিনে কিভাবে খাবে? শুভ মহালয়া আজ, মন্দির ও মণ্ডপে দেবীকে আবাহন। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিল অন টি শিরোনাম, কক্সবাজারের শরণার্থী শিবির থেকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ এবং আমি তাসকিন জাহান। বিজলি কেবলের সঠিক মানে কেবল ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবলস। ভয়ঙ্কর এক পরিস্থিতি বিরাজ করছে শরণার্থী ইস্যু নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেখান থেকে দাঁড়িয়ে আছে। গতকাল বিকেল থেকে এক টানা বৃষ্টি হয়েছে, একটু আগ পর্যন্ত বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কিছুটা কমেছে, এখন বৃষ্টি নাই প্রচণ্ড। যাদেরকে অস্থায়ী বাড়িঘর এখানে বানিয়ে দেওয়া হয়েছিল, তাঁবুর মধ্যে যারা নিজেরাও চেষ্টা করে বানিয়েছিলেন, তাদের সবার বাড়ির মধ্যে কমপক্ষে হাঁটু পানি। আপনারা জানেন যে প্রত্যেকটা পরিবারে চার পাঁচটি করে বাচ্চা, এই বাচ্চাদেরকে নিয়ে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে তাদের জীবন পার করতে হচ্ছে, এবং আপনারা বুঝতেই পারেন যে মরার উপর খাড়ার ঘা কী জিনিস তারা এদেরকে দেখে। এদিকে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফর করছেন, আপনারা জানেন সেখানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যোগ দেবেন। তার আগে আজকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন, এবং রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ট্রাম্পের কাছে বাংলাদেশের শরণার্থী ইস্যু নিয়ে যে চাপ, যে সংকট তৈরি হয়েছে, সেটি নিয়ে তিনি কোনো আশা করছেন না। He just asked how is Bangladesh. I said yes, Bangladesh is doing very well in other way, but only problem that we have the refugee from Myanmar, that's all. জাতিসংঘের সংস্কার বিষয়ক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল বিনিময় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাক্ষাৎকার নেয় বার্তা সংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রী জানান, ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে তিনি তাকে জানিয়েছেন দেশবাসী ভালো আছে। শরণার্থী ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতির কারণে তার কাছে কোনো সহায়তা প্রত্যাশা করেন না বলেও জানান প্রধানমন্ত্রী। He already declared his mind. We know how his mind. So why I should ask? If he does not feel that these people are distressed people, they are living in disarray, they need assistance. If he does not feel, then I cannot ask any assistance. প্রধানমন্ত্রী জানান, এত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে সহায়তায় যদি সামর্থ্যবান দেশগুলো এগিয়ে আসে তাতে আপত্তি নেই বাংলাদেশের। If anybody feel that yes, it is humanitarian ground, that these people are distressed, they should help, they are coming forward. But what he will do or what America will do, already America declare that they will not allow any refugee in Middle East, Gulf country and many area. রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। শাকিল মাহমুদ, চ্যানেল 24। এই এর ঠিক আগে আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তাদের মধ্যে এক ধরনের কুশল বিনিময় হয়। এখানে তিনি যৌন নিপীড়ন বিরোধী এবং নিরাপদ কর্ম বিষয়ক দুটি আলোচনায় তারা একত্রে অংশ নেন, এবং বিভিন্ন বিষয়ে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। আমাদের সহকর্মী সাদ বিন শফিক সেখানে ছিলেন, তিনি সেখান থেকে একটি রিপোর্ট করে পাঠিয়েছেন, দেখুন। Good morning and welcome to everyone. জাতিসংঘের সদস্যভুক্ত 193টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে শুরু হয় সংস্থাটির সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের এই বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। With an eye toward changing business as usual. বৈঠকে জাতিসংঘের সংস্কার নিয়ে নিজের মত তুলে ধরেন ট্রাম্প। বলেন, এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি সংস্থাটি।
Yet in recent years, the United Nations has not reached its full potential. বৈঠক শেষে প্রথমবারের মতো সাক্ষাৎ হয় ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনার। কুশল বিনিময় করেন পরস্পরের। পরে প্রধানমন্ত্রী অংশ নেন যৌন নিপীড়ন বিরোধী একটি বৈঠকে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্যরা সুনামের সাথে কাজ করছে। এখানে যৌন হয়রানি যেন না হয় সেজন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ। As a major troops, a troop and police contributing country in the UN peacekeeping, we attach high importance to the issue of sexual exploitation and abuse. In this context, our approach is zero tolerance to the allegations of sexual violence by the peacekeepers. The peacekeepers of Bangladesh have consistently maintained good image and credibility almost in all missions. যৌন হয়রানি দূর করতে জাতিসংঘের মহাসচিবের উদ্যোগকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা এই বিষয়ে গঠিত ফান্ডে $1,00,000 সহায়তার ঘোষণা দেন। We believe the victims of sexual exploitation and abuse deserve justice and also opportunities for rehabilitation. In this regard, I would like to place $100,000 of token contribution to the victim support fund. প্রধানমন্ত্রীর দিনের সর্বশেষ বৈঠকটি ছিল নিরাপদ কর্ম ও উন্নয়ন বিষয়ে। এই সময় সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। We believe that if the overall socio-economic development is ensured, it will eventually enhance decent jobs and labor rights. জাতিসংঘের সংস্কার বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার মাধ্যমে শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে জাতিসংঘ মিশন। বৈঠকে সংস্থাটির সংস্কার বিষয়ে নানা প্রস্তাব উঠে এলেও বাস্তবতা বলছে বিশ্বব্যাপী সন্ত্রাস, দারিদ্র, শরণার্থী সহ নানা সংকট সমাধানে জাতিসংঘকে পাড়ি দিতে হবে আরো অনেকটা পথ। সাদবিন শফিক, চ্যানেল 24, জাতিসংঘ সদর দফতর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে শরণার্থী সংকট নিয়ে যে অবস্থা বাংলাদেশ কোনো কিছু না করেও এই সমস্যা মোকাবেলা করছে, সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা বালুখালী ক্যাম্পের ঠিক সামনেই এই রাস্তা দিয়ে যারা পার হচ্ছিলেন, একটু আগে একটি বাচ্চাকে আহত অবস্থায় এখান থেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। সুকি, অং সাং সুকি, মিয়ানমারের নেত্রী, তিনি আজকে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেখানে তিনি বলেছেন যে মিয়ানমার কোনো দেশের চাপের কারণে ভীত নয়, এবং তিনি বলেছেন যে সেনা বাহিনীর সদস্যরা যেটা করেছে সেটি তারা কোনো অংশে খারাপ করে নাই, এবং তিনি বলেছেন যে সন্ত্রাসী হামলার জবাব দিতেই সেনারা এই অভিযান চালিয়েছে। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে যদি কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তার নজরে আসে নাই, যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে তারা তদন্ত করবেন। 25 আগস্ট থেকে জ্বলছে রাখাইন, পুড়িয়ে দেয়া হয়েছে রোহিঙ্গা মুসলমানদের বাড়িঘর, হত্যা করা হয়েছে 5,000-এর বেশি রোহিঙ্গাকে। তবে এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার এবং দেশটির সেনাবাহিনী। মিয়ানমার সেনা প্রধান এরই মধ্যে জানিয়েছেন রোহিঙ্গারা দেশটির নাগরিকই নন। বিশ্বজুড়ে বিক্ষোভ আর তীব্র সমালোচনার মুখে নেপিদোতে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করেন স্টেট কাউন্সিলর সুচি, যাতে রাখাইনে ভয়াবহতাকে পাশ কাটিয়ে তিনি বলেন আসলে সেখানে কি ঘটছে তা খুঁজে বের করতে হবে। এজন্য বিদেশি কূটনীতিকদের মিয়ানমারে যাওয়ার আমন্ত্রণ জানান তিনি। দাবি করেন 25 আগস্ট বিদ্রোহী সংগঠন আর্সার আক্রমণের জবাব দিতেই রাখাইনে অভিযান চালায় সেনাবাহিনী। জানান 5 সেপ্টেম্বরের পর সেখানে আর কোনো অভিযান হয়নি, সহিংসতাও হয়নি। দাবি করেন শান্তি ফেরাতে কাজ করছেন তারা। Myanmar does not fear international scrutiny. We condemn all human rights violations and unlawful violence. We are committed to the restoration of peace, stability, and rule of law throughout the state. The security forces have been instructed to adhere strictly to the code of conduct in carrying out security operations, to exercise all due restraint, and to take full measures to avoid collateral damage and the harming of innocent civilians. সূচি বলেন যারা পালিয়ে গেছে তাদের ফেরত আনতে বাছাই কমিটি করা হবে, বাস্তবায়ন করা হবে আনান কমিশনের সুপারিশ। গণতন্ত্রপন্থী এ নেত্রীর দাবি, রাখাইনের বেশিরভাগ গ্রামে কোনো সহিংসতা হয়নি। এছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করছে মিয়ানমার সরকার। Every single recommendation that will benefit peace and harmony and development in the Rakhine state will be implemented within the shortest time possible. Since the 5th of September,
There have been no armed clashes, and there have been no clearance operations. We want to find out why this exodus is happening. The government is working hard to enhance existing relations with Bangladesh. There has been a call for the repatriation of refugees who have fled from Myanmar to Bangladesh. A verification process was set up as early as 1993, and based on the principles to which both countries agreed at this time. রাখাইন রাজ্যে মুসলিম সহ সব জাতিগোষ্ঠীর উন্নয়নে নেয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর। All people living in the Rakhine state have access to education and healthcare services without discrimination. আশিকান প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে সুকি আরেকটি কথা বলেছেন যে তার দেশ চাইলে কেউ ভ্রমণ করতে পারে, সেই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। যদিও আন্তর্জাতিক অনেক সাংবাদিকরা অভিযোগ করেছেন যে তাদেরকে ওই দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিশেষ করে রাখাইন স্টেটে যেতে দেওয়া হচ্ছে না, কোনোভাবে অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে সুচির এই যে ভাষণ, এই ভাষণের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা বলেছে যে সুচি রোহিঙ্গা ইস্যুতে বালুতে মুখ বুঝে আছেন, এবং তিনি তারা বলছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে সুকি অসত্য তথ্য দিচ্ছেন মিডিয়াকে, এবং তিনি পরিষ্কারভাবে এটি অগ্রাহ্য করে যাচ্ছেন এবং তিনি দেখেও না দেখার ভান করছেন বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক বিবৃতিতে, তাদের ওয়েবসাইটে জানিয়েছে। সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জেমস গোমেজ বলছেন যে রাখাইনে নিরাপত্তা বাহিনীর জাতিগত নিধনের প্রচুর প্রমাণ রয়েছে অ্যামনেস্টির হাতে। মিয়ানমারে এখনই মানবাধিকার সংস্থাগুলোর প্রবেশাধিকার দাবি করেছে এই সংস্থাটি। এদিকে ইতালি ভিত্তিক একটি ট্রাইব্যুনাল সুকির বিচার করছে, তারা এই যে ঘটনা ঘটেছে রাখাইনে, রোহিঙ্গা নির্যাতন হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কোনো নোবেল বিজয়ী কোনো মানুষকে নিয়ে এই প্রথম গণ আদালত বসেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, যেটির বিচার কাজ চলছে। এবং সেখানে বলা হচ্ছে যে সুচি প্রথম কোনো নোবেল বিজয়ী যিনি ব্যতিক্রমী এই বিচারের মুখোমুখি হচ্ছেন। ট্রাইব্যুনালে রোহিঙ্গা ও কাচিন সম্প্রদায়ের লোকজন তাদের বিরুদ্ধে পরিচালিত রাষ্ট্রীয় অপরাধের বর্ণনা দিয়েছেন। আজকে রোহিঙ্গা নিপীড়ন বিষয়ে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। 8 সদস্যের বিচারক প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ তদন্তে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আইনজীবীরা। আর সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াউজ্জুল হকও এই শুনানিতে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এখন কি, কালকে বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে যারা অস্থায়ী ঘরবাড়ি বানিয়েছিলেন পলিথিন দিয়ে, কোনো মতে পরিবারের 5-6 জন করে সদস্য প্রত্যেকটা পরিবারে এদেরকে নিয়ে কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই বানিয়েছিলেন, সেইখানেও হাঁটু পানির নিচে নাই কোনো জায়গায়। আমরা ভেতরে গিয়েছিলাম, সেখানে অমানবিক পরিস্থিতি, মরার উপরে খাড়ার ঘা যাকে বলে। আমাদের সহকর্মীরা ভেতরে ভেতরে ঘুরেছেন এবং সেখানে দেখেছেন যে প্রত্যেকটা ঘরের পরিবারের যেসব বাচ্চারা রয়েছে তারা অসুস্থ হচ্ছেন। মানবাধিকার কর্মীদের সাথে এই বিষয়ে আমরা কথা বলছিলাম এবং তারা বলছিলেন, গতকালকে বলছিলেন যে প্রত্যেকটা ঘরে বাচ্চারা অসুস্থ, এবং তারা গতকালকে বলছিলেন যে ইউনিসেফের যে তথ্য সেই অনুযায়ী 60% বেশি শিশুরা এইবার এসছেন, অর্থাৎ এই 4.5 লাখের মধ্যে 60% বেশি, অর্থাৎ 2,20,000 বেশি শিশু রয়েছে, এবং 80% শিশুই হচ্ছে অসুস্থ। তারা বলছেন যে তাদের জ্বর দেখা যাচ্ছে, কারণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন, এবং তারপরে এই পরিস্থিতি আপনারা দেখছেন যে বৃষ্টির পানির মধ্যে তারা আটকে আছেন, এই অবস্থার মধ্য দিয়ে চলছে তাদের জীবনযাপন। রাস্তায় আপনার
মাকসুদুন নবী আমাদের সহকর্মী, তার একটি বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে দেখাবো। সেখানে দেখবেন যে শিশুরা কি ভয়াবহ অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছেন এবং তাদের মৃতদেহ দেখা গেছে তারা যখন বাংলাদেশে প্রবেশ করেছেন মিয়ানমারের মধ্যে, এবং কিছু শিশুর এরই মধ্যে মৃত্যুর খবর দিচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থারা। মাকসুদুন নবী তিনি সরাসরি যুক্ত হয়েছেন। মাকসুদ, আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন যে আপনি যেখানে আছেন, ভয়ঙ্কর সংকট আমরা দেখেছি, নতুন সংকট এই বৃষ্টির পানি, পরিস্থিতি কি বলেন? ফারাবি, পরিস্থিতি হচ্ছে যে একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে। অর্থাৎ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুতুপালং ক্যাম্পের যে সামনের রাস্তাটি, এই রাস্তাটিতে কিন্তু গত কয়েকদিন আমরা দেখেছি প্রচুর মানুষের ঢল এবং বিচ্ছিন্নভাবে মানুষ এই রাস্তার দুধারে অবস্থান করার কারণে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হতো। তবে গত কয়েকদিনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এবং সরকারের একটা পরিকল্পনা নেওয়ার কারণে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটি কমে আসতে শুরু করেছে। অর্থাৎ রাস্তাটি মোটামুটি সচল হয়েছে এবং আপনি জানেন যে সরকারিভাবে এখন পর্যন্ত 8টি পয়েন্ট থেকে খাবার বিতরণ করা হচ্ছে। এখানে খাদ্য সংকটের যে ব্যাপারটি এলোমেলোভাবে এতদিন এই গত কয়েকদিন সমাধা করা হতো, সেটি একটা শৃঙ্খলার মধ্যে মোটামুটি আনার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে 12টি পয়েন্ট থেকে সরকার জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমটাকে কেন্দ্রীভূত করার জন্য যে উদ্যোগ সেটি নেওয়া হয়েছে এবং এর ফলে একটা মোটামুটি শৃঙ্খলার মধ্যে আসছে। তবে এখনও কিন্তু অসংখ্য মানুষ রয়ে গেছে যারা কোনো শরণার্থী শিবিরে জায়গা পাননি, তবে তাদের জন্য তাদের আবাস গড়ে তোলার একটা ব্যবস্থা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে সেই কার্যক্রম চলছে, আগামী 26 সেপ্টেম্বরের মধ্যে এই শিবিরগুলো গড়ে তোলার কথা রয়েছে। আরেক ধন্যবাদ মাকসুদুন নবী, এবং আপনি গতকালকে যে রিপোর্টটি করেছেন সেটি এখন দর্শকদেরকে জানিয়ে দেই যে মাকসুদ রিপোর্ট করেছেন শিশুদের পরিস্থিতি নিয়ে। বলা হচ্ছে কোনো কোনো মা আসতে পথে বাচ্চা প্রসব করেছেন, বাংলাদেশে এসে অনেক বাচ্চার জন্ম হয়েছে, কিন্তু অপুষ্টিহীনতার অপুষ্টির কারণে এই মায়েরা তাদের বাচ্চাদেরকে দুধ দিতে পারছেন না। সেই ক্ষেত্রে আরেক ধরনের সংকট এখানে বিরাজ করছে এবং এরকম অসংখ্য নবজাতকের জীবন ঝুঁকিতে এবং রোগ ব্যাধিতে নানা কারণে, নানা যৌক্তিক কারণে বিরাজ করছে বলে তিনি একটি রিপোর্টে বিস্তারিত দেখিয়েছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন। 9 দিনের নবজাতক মোহাম্মদ আমিন মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসার সময় পথেই যার জন্ম, যেভাবেই হোক পৃথিবীর আলো দেখেছে তার সন্তান। বার্মা সামরিক জান্তার দেশে থাকলে হয়তো তাও হতো না, এই ভেবেই সান্ত্বনা শাকিলা বেগমের, যে মায়ের পেটে গত 3 দিনে একবার ভাত পড়েছে। তিনি সন্তানকে খাবার দেবেন কি করে? উনি বলতেছে ওনার খাওয়া দাওয়া নাই, উনি আজকে 3 দিন আগে ভাত খাইছিল, এই 3 দিন পর্যন্ত আর কোনো খাওয়া পায় নাই, খাইতে পারে নাই, এবং এই বাচ্চাটা আসার সময় রাস্তার মধ্যে হয়েছে। আর উনি বলতেছে আমার খাওয়া দাওয়া যেখানে নাই, যেখানে বাচ্চাকে মিনিমাম 3 থেকে 4 বার দুধ খাওয়া দরকার, সেখানে আমি একবারও খাওয়াইতে পারতেছি না। 14 দিন আগে এই শিশুটিরও জন্ম সীমান্ত পাড়ি দেওয়ার মুহূর্তে, কিন্তু তার পরের মুহূর্তগুলো যেন আর পার হতে চাইছে না। ক্ষুধার জ্বালা ও রোগ ব্যাধি জেঁকে ধরেছে মা ও সন্তান দুজনকেই। যুগ যুগ ধরে নাগরিক সুবিধা বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে তেমন কোনো সচেতনতাই গড়ে ওঠেনি, তাই তাদের বেশিরভাগ পরিবারেই দেখা যায় কমপক্ষে 5-7টি করে শিশু সন্তান। এই অবস্থায় শরণার্থী শিবিরগুলোর প্রায় প্রতিটি ঘরে এখন নবজাতকের কান্না। চারদিকের কাদা পানিতে মিশে একাকার মানুষের বর্জ্য,
ফলে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংকট ও রোগব্যাধিতে শঙ্কায় হাজারো নবজাতকের জীবন। মাকসুদুন নবী, চ্যানেল 24, উখিয়া, কক্সবাজার। ভয়ঙ্কর পরিস্থিতি এই সব বাচ্চাদের আমরা প্রত্যেকদিন দেখছি এখানে, মানে বেশিরভাগ শিশুই, বেশিরভাগ মানুষই হচ্ছে বাচ্চা। এদের দিকে তাকিয়ে হয়তো আপনাকে চোখ বন্ধ করে রাখতে হবে, নাহলে কিছু একটা করতে হবে। এদিকে নতুন করে আরো 22টি সিদ্ধান্ত নিয়েছে সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে এই 22টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে 14,000 আশ্রয় কেন্দ্র গঠন করার কথা বলা হয়েছে নতুন করে, এবং 14টি অস্থায়ী গুদাম নির্মাণের কথাও বলা হচ্ছে। মোর্শেদ হাসিবের একটি রিপোর্ট দেখুন। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 4 লাখেরও বেশি রোহিঙ্গা, যাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিতে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোর সাথে বৈঠক করে সরকার। এতে শরণার্থীদের পুনর্বাসন ও ত্রাণ ব্যবস্থাপনা সহ 22টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে কক্সবাজারের কুতুপালংয়ে 2,000 একর জায়গায় 14,000 আশ্রয় কেন্দ্র নির্মাণ, যার প্রতিটিতে থাকবে 6টি করে পরিবার। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যেই এগুলো তৈরি করার কথা রয়েছে, যার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আগামী 4 মাস ধরে 4 লাখ রোহিঙ্গাকে খাদ্য সরবরাহ করবে বিশ্ব খাদ্য কর্মসূচি। এজন্য শিবিরের কাছাকাছি নির্মাণ করা হবে 14টি অস্থায়ী গুদাম। বৈঠকের সিদ্ধান্ত হয় বিদেশ থেকে আসা ত্রাণ গ্রহণ করবে সশস্ত্র বিভাগ। যতদিন পর্যন্ত নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে শরণার্থীদের ঠাঁই না হচ্ছে, ততদিন তাদের খাদ্য সরবরাহে সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী। আর এই কর্মসূচি চালু রাখতে কি পরিমাণ ত্রাণ দরকার তা ঠিক করবে বিশ্ব খাদ্য কর্মসূচি। জনস্বাস্থ্য অধিদপ্তর অস্থায়ী 500টি শৌচাগার নির্মাণ করবে, আর ইউএনএইচসিআর নির্মাণ করবে 8,000 শৌচাগার। স্থানীয় প্রশাসন ব্যবস্থা করবে বিশুদ্ধ পানির। শেল্টারে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়কে। বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে শরণার্থী ক্যাম্পে পরিবার পরিকল্পনায়। এছাড়া নবজাতকের জন্ম সনদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে দিক নির্দেশনা দেওয়া হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের। একইভাবে নির্বাচন কমিশনকেও নির্দেশনা দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এবং বুলেটিনের শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পরিস্থিতি, এখানে নতুন সংকট তৈরি হয়েছে কালকে থেকে বৃষ্টি। সেই বৃষ্টিতে প্রত্যেকটা ঘরে ঘরে এখানে পানি ঢুকে গেছে, এবং সেখানে আসলে বসবাস করা যাচ্ছে না। একটু আগে একটা বাচ্চার সাথে কথা হচ্ছিল, ওরা 2 ভাই বোন, ওদের বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে ওই পাড়ে, এবং ও বলছিল যে ওরা এখন আবার এসে রাস্তা দিয়ে অন্য জায়গায় যাবার চেষ্টা করছেন, এবং সবাই যেতে বাধ্য হচ্ছেন আসলে। এবং যারা নতুন করে ত্রাণ দিতে চান তারা আসলে, এই 1 লাখের বেশি শিশু এখন অসুস্থ এবং বেশিরভাগের গায়ে জ্বর, তাদের জন্য আপনারা প্যারাসিটামল নিয়ে আসতে পারেন, স্যালাইন নিয়ে আসতে পারেন। আর এই ছিল শরণার্থী ইস্যু নিয়ে কক্সবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফারাবি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রোহিঙ্গা ইস্যু নিয়ে কক্সবাজারের বালুখালী থেকে আমাদের সাথে ছিলেন ফারাবি হাফিজ। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। চালের দাম বাড়ানোর পেছনে কাজ করছে মিল মালিক সহ একটি সিন্ডিকেট। সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আগে এমন অভিযোগ করেছেন একাধিক মন্ত্রী। আর বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দেওয়ার কথা মাথায় রেখে নতুন করে পরিকল্পনা নেওয়া হবে। আপনারা যে বস্তা নিয়ে, মানে ব্যাগ নিয়ে কথা বলেছেন, যে যেই ব্যাগে আপনারা আনতে পারেন সেটা আপনারা আনবেন। এবং যেটা টেন্ডার দেওয়া হয়েছে সেখানে বলা আছে যে পাঁচের ব্যাগ সেটা সংশোধন করে দেওয়া হবে। এদিকে চাল মজুতের সিন্ডিকেট ভাঙতে চলছে একের পর এক অভিযান। কুষ্টিয়ার সবচেয়ে বড় চালকল আব্দুর রশিদের মিলের পর অভিযান চালানো হয় জেলার দ্বিতীয় বৃহত্তম চালকল বাজিত অ্যাগ্রো ফুডে। ধারাবাহিক এমন অভিযানে কিছুটা প্রভাব পড়েছে চালের বাজারে। ব্যবসায়ীরা বলছেন পাইকারিতে এরই মধ্যে মিনিকেট চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা, যদিও খুচরা বাজারে এর কোনো প্রভাব নেই।
খুচরা বাজারে বেশ কিছুদিন ধরেই অস্থির চালের দাম। সিন্ডিকেট করে দাম বাড়ানোর পুরনো অভিযোগে নড়ে চড়ে বসে প্রশাসন। চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের কুষ্টিয়ার মিলের পর সোমবার অভিযান চলে জেলার দ্বিতীয় বৃহৎ চালকল বায়েজিদ অ্যাগ্রোফুডে। অব্যাহত অভিযানের পর কিছুটা কমেছে মিনিকেট চালের দাম। অভিযুক্ত মালিকরা এ ব্যাপারে কথা না বললেও ব্যবসায়ীদের অনেকে জানান, অভিযানের পর কেজিতে কমেছে 1-2 টাকা। রশিদ সাহেবের মিলে যখন অভিযান চলল, তারপর থেকে বাজারটা নিচের দিকে আসতে শুরু করলো। 2200, 2250, 2100 চাল আমরা কিনছি। কেনার পরে আজকের দিকে, গত কাল থেকে সেই বাজার 2100 টাকা। বিভিন্ন টিভিতে সংবাদ দেওয়ার কারণে আজকে বাজার মনে 50 টাকা কম। যেমন গত পরশু দিনকে ধান বিক্রি হয় 1500 টাকা মন মিনিকেট ধান, কালকে 1400 টাকা আড়তদার ধান বেচার জন্য আড়তদারা রিং দিয়েছিলেন। তবে দাম কমার কোনো প্রভাব নেই খুচরা বাজারে। ক্রেতা বিক্রেতারা জানান, আগের দামেই বিক্রি হচ্ছে মিনিকেট সহ সব ধরনের চাল। লোকের কথা মুখে মুখে হয়েছে যে চালের দাম একটু কমেছে, কিন্তু বাস্তব তো দেখছেনি। গরিব কাঙাল মানুষ এটা কি বাসে, যার 5টা ছেলেপেলে আছে, সেই 5টা ছেলেপেলে 1 কেজি চাল কিনে কিভাবে খাবে? সিন্ডিকেট ভাঙতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। যদি অতিরিক্ত মজুদ থেকে থাকে বা আরো বাড়াই, আমাদের এই যে অভিযান বা মনিটরিংটা আরো জোরদার করা হবে। যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে, সেখানে আমরা খতিয়ে দেখব, আর কারো বিরুদ্ধে আমরা যদি তদন্তকালে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কুষ্টিয়ায় মোট চালকল রয়েছে অন্তত 500। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুভ মহালয়া আজ। অন্যায় অবিচারের বিরুদ্ধে সত্য সুন্দর প্রতিষ্ঠায় দেবী দুর্গাকে মর্তে আবাহন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে সারা দেশের মণ্ডপে মণ্ডপে চলছে পূজা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে। মহালয়া, পুরাণ মতে এদিন থেকে শোনা যায় দেবী দুর্গার আগমনী বার্তা। দুর্গাপূজার দিন গণনা শুরু হয় মহালয়া থেকেই। মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাক কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবীকে আহ্বান জানান ভক্তরা। সনাতন ধর্মানুসারীরা মহালয়ায় 3 প্রজন্মের মৃতদের স্মরণ বা তর্পণ করেন, শ্রদ্ধা অনুষ্ঠানের মাধ্যমে কামনা করেন তাদের আত্মার শান্তি, দেন অঞ্জলি। মহালয় উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, যেখানে নাচে গানে জননীকে আহ্বান করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী যে এই আয়োজনটা করেছে, যে সবাইকে মিলে যে গানের এবং নাচের, মা দুর্গাকে কিভাবে আসছে এবং সবকিছু মিলায়, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। দেশ যেমনভাবে উন্নতিতে এগিয়ে যাচ্ছে তেমনভাবেই যেন এগিয়ে যায় এবং পৃথিবীর সকল মানুষের মধ্যে যেন শান্তি বিরাজমান থাকে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বলেন, দুর্গাপূজা এখন বাঙালির উৎসবে পরিণত হয়েছে। এই মহালয়া দিনটি অত্যন্ত শুভ দিন। এই শুভ দিনে আমরা, আমাদের প্রথম কামনা হচ্ছে পৃথিবীর সকল মানুষ, সকল ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, আদিবাসী সহ সকল মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে পৃথিবীতে। 26 অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। তার আগ পর্যন্ত গান, নাচ আর চণ্ডীপাঠে আহ্বান করা হবে দেবী দুর্গাকে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। সমহল আরো একটা বিরতির সাথে থাকুন। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে জিয়াউর রহমানের পথ অনুসরণের পরামর্শ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আপনাদের আবিষ্কার করার কিছু নাই, এখানে রোহিঙ্গাদের স্বাগত জানিয়েছেন, ওনাদেরকে বসবাস, চিকিৎসা, খাদ্য দিয়েছেন এবং মিয়ানমার সরকারকে বাধ্য করেছে রোহিঙ্গাদের ফেরত দিয়ে যাওয়ার জন্য, এবং সেটা একটি চুক্তির মাধ্যমে হয়েছে, এটা মৌখিক কোনো বিষয় নয়। দেশের বাইরে খবর। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শুধু উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আরও জোরদার করবে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বলেন, পিয়ংইয়ং এর উপর দেয়া নিষেধাজ্ঞা অসৎ, অমানবিক ও শত্রুতাপূর্ণ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং জানান, জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে একসাথে কাজ করবে ওয়াশিংটন ও বেজিং।
গেল শুক্রবার জাপানের হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এতে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। এই ছিল এখনকার মতো। চারটায় আবার নিউজ 24 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।